আমাকে অত কাঁচা খেলোয়াড় ভেবা লাভ নয়। কোনো পুলিশকে আমি এখন কথা বলি না, কেন বলি না, না তো তারা এখন নাকি ইলেকশন কমিশনের আন্ডারে। আচ্ছা, দুদিন বাদে তো ইলেকশন কমিশনে চলে যাবে, তখন তাদের সাথে কথা বলবো, এখন বলবো না, এখন বলবো না, আই এম নট এ উইক পারসন। শেষ দুদফার ভোট শেষ হওয়ার আগেই ফের চালে রদবদল করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি নতুন করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগে জানালেন যে প্রয়োজনে তিনি কিন্তু ভোটের পর সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের কাছে যাবেন, মামলা করবেন। আর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন হুঁশিয়ারির পরেই একটা আশঙ্কা দেখা দিয়েছে যে আদৌ 2রা মে 2021-এর বিধানসভা নির্বাচনের যে বহু প্রতীক্ষিত ফলাফলের আশা করা হচ্ছে, সেই ফলাফল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি মানবেন, নাকি সেই ফলাফলের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে আবেদন জানাবেন, যেমনটা হয়েছিল আমেরিকায়। আমেরিকার এবারের প্রেসিডেন্ট নির্বাচনে যেমনটা করেছিলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেনের বিরুদ্ধে হেরে যাওয়ার পর তিনি কিন্তু সরাসরি গিয়ে সুপ্রিম কোর্টে মামলা ঠুকেছিলেন, যদিও সেই মামলায় কিন্তু ডোনাল্ড ট্রাম্প জিততে পারেননি। আর এখানেই প্রশ্ন উঠছে যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও কি আশঙ্কা করছেন যে তাহলে এবার সত্যি বিজেপি বাংলার মসনদ দখল করতে চলেছে, সত্যি কি বিজেপির কাছে তৃণমূল এবার হারতে চলেছে? তা না হলে আগে ভাগে এমন একটা ইঙ্গিত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে রাখলেন কেন? এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে। এবং রাজনৈতিক বিশ্লেষকরা এটাও বলছেন যে তৃণমূল নেত্রী কিন্তু আগে ভাগেই এরকম একটা লড়াইয়ের ইঙ্গিত দিয়ে তিনি কিন্তু নিজের যে বিরোধী অবস্থান সেই অবস্থানটা কিন্তু স্পষ্ট করে দিলেন। এবং এদিন সেই অবস্থান স্পষ্ট করতে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার খেলা হবে স্লোগানের পরে যে বল খেলা, সেই বল খেলাও খেলতে কিন্তু ভুলে গেলেন। এক সমর্থক ভাষণের শেষে খেলা হবে বলে আবেদন জানালেন ঠিকই, কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আর কিন্তু বল খেললেন না, বরং তার বদলে এদিন এতটুকু বলেই তার সভা শেষ করলেন যে খেলা হবে, সবই হবে, কিন্তু এখন আর নয়। অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোথাও একটা মানসিক চাপের মধ্যে রয়েছেন তা কিন্তু এদিন তার দীর্ঘ 45 মিনিটের ভাষণে স্পষ্টভাবেই বোঝা গেছে। তিনি যেভাবে লাগাতার নির্বাচন কমিশন থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের থেকে শুরু করে এবং কেন্দ্রের বিজেপি সরকার থেকে শুরু করে সবাইকে এক লাঠিতে পেটাতে চেয়েছেন, সবার বিরুদ্ধে এক বজ্ঞাভাবে অভিযোগ করেছেন, তাতে কিন্তু স্পষ্ট যে তিনি সবার উপরেই ক্ষিপ্ত, তার কারো উপরেই ভরসা নেই। আর এখানেই প্রশ্ন উঠছে যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি বলতে চাইছেন, কি বোঝাতে চাইছেন? তাহলে কি তিনি বলতে চাইছেন যে এবারের যে পুরো নির্বাচন প্রক্রিয়া সেই নির্বাচন প্রক্রিয়ার উপরেই তার ভরসা নেই এবং সেই কারণেই কি তিনি নির্বাচনের ফলাফল ঘোষণার পর সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখলেন? আমি তো এবার ঠিক করেছি, আগেরবারও অনেক সহ্য করেছি 2016, এবারে আমি ঠিক করে নিয়েছি এবারের ইলেকশনের পরে আমি মাননীয় সুপ্রিম কোর্টের কাছে যাব, সর্বোচ্চ আদালতের কাছে, এবং ইলেকশনকে ইম্পার্শিয়াল করবার জন্য দেশে আগামী দিন কীভাবে ইম্পার্শিয়াল করা যায় উইথ দ্য কনস্টিটিউশনাল বেঞ্চের কাছে আমরা যাব, এটা গ্রেটার কোয়েশ্চেন। মনে রাখবেন, বিজেপি যা বলছে তিনটে লোক মিলে তাই করছে, রিটায়ার্ড লোক আর দ্য অবজারভার অফ দ্য ইলেকশন কমিশন, রিটায়ার্ড লোক যারা অ্যাক্টিভ লোক তাদের কাজ করছে, তাদের ইনস্ট্রাকশন দিচ্ছেন, এবং ইনস্ট্রাকশনে পরিষ্কার কতজনকে অ্যারেস্ট করা হয়েছে, কতজনকে প্রিভেন্টিভ ডিটেনশনে রাখা হয়েছে। কেন প্রিভেন্টিভ ডিটেনশনে রাখা হবে, কেন শুনি আমি, বিজেপিকে সাহায্য করবার জন্য। এবং মনে রাখবেন, তার ডকুমেন্টও আমার কাছে আছে, নৈহাটি, বীজপুর, কাঁচরাপাড়া আর জগদ্দল সেদিন যা তাণ্ডব হয়েছে, এটা ইলেকশন কমিশনের পুরো ইনস্ট্রাকশনও অনেকটা ছিল যে সমস্ত ট্রাবল মঙ্গল মানে তৃণমূল কংগ্রেসকে গ্রেপ্তার করে নাও।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন রীতিমতো নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগের তোপ দেখে বলেছেন যে নির্বাচন কমিশন কিন্তু আসলে বিজেপির আয়নার মতো কাজ করছে, বিজেপির ময়নার মতো কাজ করছে। অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, নির্বাচন কমিশন কিন্তু মোটেও নিরপেক্ষভাবে কাজ করছে না। বিজেপির আয়না না বিজেপির ময়না? তুমি ইলেকশন করতে এসছো, ইম্পার্সিয়াল ইলেকশন করো। প্রত্যেকটা ইলেকশনে তোমরা বিজেপির হয়ে কাজ করেছো, আমাদের ছেলেদের অ্যারেস্ট করেছো, আমাদের ছেলেদের ভয় দেখিয়েছো, মানুষকে ভয় দেখিয়েছো, গুলি চালিয়েছো। আমিও সিআইডি এনকোয়ারি করে গুলি চালাতে যারা নির্দেশ দিয়েছে, যারা এসপিকে ইনস্ট্রাকশন দিয়েছে, তুমি এটা গিয়ে স্টেটমেন্ট দাও, তার সব স্টেটমেন্ট আমার কাছে রেকর্ড করা আছে। এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে কোন কথাগুলির উপর জোর দিয়েছেন বন্ধুরা, তা একবার নিজের কানেই শুনে নিন। একদিকে কোভিডের লড়াই, অন্যদিকে ইলেকশন কমিশনের, বিজেপির হয়ে আমাদের লোকেরা যাতে ভোট করতে না পারে এই চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যদি কাউকে ইল্লিগাল ডিটেনশন করে পুলিশ, তার ছেলে মেয়েরা রাত্রিবেলায় থানায় গিয়ে বসে থাকবেন, থানা ঘেরাও করবেন এবং বলবেন ইল্লিগাল ডিটেনশন কেন হয়েছে, ক্লারিফিকেশান দাও। দরকার হলে কোর্টের কাছে যেতে হবে, দরকার হলে কোর্টের কাছেও যেতে হবে, কোর্টে মুভ করতে হবে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সব কিছুতেই মুভ করবো আমরা, এটা মাথায় রাখতে হবে। আর এফআইআর করবেন, যদি কাউকে ইল্লিগাল ডিটেনশন করায় সঙ্গে সঙ্গে এফআইআর করবেন, ইটস এ ইল্লিগাল। এবং লিখছে চ্যাটে, অ্যাজ পার আওয়ার প্ল্যান, বুঝুন, অ্যাজ পার আওয়ার প্ল্যান, হোয়াট ডাজ ইট মিন মিস্টার ইলেকশন কমিশনার? এবার কিন্তু প্রত্যেককে প্রতিবাদ করার একটা জায়গা এসছে। আমি গণ্ডগোলে কাউকে যেতে বলবো না, শান্তিপূর্ণভাবে ইলেকশন হবে, প্রত্যেকটা মানুষ যাতে ভোট দিতে পারে তার ব্যবস্থা করা হবে। কিন্তু মনে রেখে দিন, আমরা এসব অযৌক্তিক আবদার মানব না। আমরা একটু বেশি মাথা নত করে ফেলেছি, আমরা বেশি সম্মান দিয়ে ফেলেছি। সম্মান আমরা নিশ্চয়ই দেবো, সম্মানও দেবো, কাজও করব। আমরাও একটা রাজনৈতিক দল, এটা তাদের মনে রাখা উচিত। তুমি বিজেপির হয়ে কাজ করছো, তুমি কি বিজেপির আয় না? যে বিজেপির ভাগ্য ভালো, কয়েকজন ওই রকম লোক পেয়েছিল, হয়তো এর জন্য বড়জোর 7-8টা সিট ওরা রিক করে দখল করবে, 294-এর মধ্যে 7-8-10টা সিট আপনারা পাইয়ে দিতে পারেন। কিন্তু মনে রাখবেন, বিজেপিকে আপনারা 70 ক্রস করাতে পারবেন না, এটাও আমার চ্যালেঞ্জ। 70টাও ক্রস করাতে পারবেন না, বসে থাকুন। কংগ্রেস সিপিএম মিলে বড় জোর 20-25টা পাবে, 22টা, দুটো পার্টি মিলে তারও কম পেতে পারে। আর তৃণমূল কংগ্রেসকে রোকবার ক্ষমতা আপনাদের কারো নেই। খেলা হবে, খেলতে হবে, দেখতে হবে, জিততে হবে, আর কোভিডকেও হারাতে হবে। বন্ধুরা, আপনাদের এই বিষয়ে কি মনে হয় তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।